সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়। জানা গিয়েছে বাঁকুড়া ঢোকার মুখে একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিজেপি নেতার কনভয়ের দুটি গাড়ির সংঘর্ষ হয়। আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। তবে ওই গাড়িটিতে শুভেন্দু অধিকারী ছিলেন না, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতার কনভয়ে মোট সাতটি গাড়ি ছিল। 60 নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় ওন্দায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের পেছনে দুটি গাড়িতে ধাক্কা দেয়। একটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর পরিমাণে ডিটোনেটর উদ্ধার হলো বীরভূম জেলার রামপুরহাটে। বুধবার গভীর রাতে টহলের সময় একটি গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়িতেই ভর্তি ছিল বিস্ফোরক। গাড়িতে প্রায় 24,000 ডিটোনেটর ছিল বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের আগে এইভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাব থেকে ডিটোনেটর গুলি আনা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মাথার হদিশ পেতে চাইছে পুলিশ। ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত উত্তরকন্যা সংলগ্ন চুনাভাটি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। একটি মোবাইলের দোকানের পেছনের দেওয়াল ভেঙে নগদ কয়েক হাজার টাকা সহ বেশ কিছু মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকান মালিক জানান, অন্যান্য দিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। আজ সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে তার। ইতিমধ্যে এ বিষয়ে এনজিবি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এবার উদ্ধার হলো বিপুল পরিমাণে জাল নোট। গতকাল রাতে ধর্মতলা এলাকার একটি বাস স্ট্যান্ডে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, প্রায় 5 লক্ষ টাকা মূল্যের জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে আব্দুল গফর নামের এক যুবককে। ওই যুবকের বাড়ি বিহারের কাটিহারে। কার কাছে ওই জাল নোট পাচারের ছক ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ফুলবাড়িতে 131টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন ফুলবাড়ির 2 নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পর্যটন মন্ত্রী গৌতম দেবের উদ্যোগে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সহযোগিতায় ভূমিহীনদের হাতে নিঃশুল্ক পাট্টা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ অন্যান্যরা। কর্মী নিয়োগ ঘিরে এনজিপি সংলগ্ন স্থল বন্দরে দুপক্ষের মধ্যে ঝামেলা। জানা গিয়েছে স্থানীয় কর্মী নিয়োগের দাবিতে আজ স্থল বন্দরের গেটের সামনে বিক্ষোভ দেখায় এনজিপির আইএনটিইউসির কর্মীরা। তাদের অভিযোগ, এই স্থল বন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বহিরাগত কর্মী ও গাড়ি ব্যবহার করে চলছিল। বারংবার আলোচনা করার পরেও সমস্যার সমাধান না হলে আজ আন্দোলনে নামা হয়। এরপর সেখানে দুপক্ষের মধ্যে ঝামেলা বাধে, স্থল বন্দরে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। এদিকে পরিস্থিতি সামাল দিতে স্থল বন্দরের নিরাপত্তা কর্মীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আজ সকালে শিলিগুড়ির 32 নম্বর ওয়ার্ডের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি পরিত্যক্ত জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার হয়। খুন না আত্মহনন, তা নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। মৃত ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রের খবর, স্থানীয় এক ব্যক্তি এদিন জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য ওই পরিত্যক্ত ডিপোর মধ্যে ঢোকেন। তখনই গাছের সঙ্গে ঝুলন্ত ওই দেহটি দেখতে পান তিনি। এরপরই পুলিশে খবর দেওয়া হলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠায়। হেপাটাইটিস বি এবং সি রোগ প্রতিরোধ করতে জেলা জুড়ে সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে একটি ট্যাবলোর উন্মোচন করা হয়। সেটি 12 ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘুরবে। ট্যাবলোর মাধ্যমে প্রতিদিন 4টি জায়গায় সচেতনতামূলক পথ নাটক, গান সহ নানা কর্মসূচি করা হবে। रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।